পয়ার সাহিত্য গোষ্ঠীর মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হলো রবিবার। গঙ্গারামপুর শহর সংলগ্ন ইতিহাস প্রসিদ্ধ পানগড়ে আয়োজিত এই সাহিত্য সভায় উপস্থিত ছিলেন পয়ার পত্রিকার সম্পাদক কবি সুবোধ দে, প্রকাশক দিব্যেন্দু সরকার, অধ্যাপক অভিজিৎ সরকার, সাহিত্যিক জয়ন্ত আচার্য, বাচিক শিল্পী ডলি গুহ ভট্টাচার্য, ইন্দ্রাণী সেন চক্রবর্তী, কবি বেলি মার্ডি, সিদান মুর্মু, কিষ্টু মুর্মু, সঙ্গীত শিল্পী শিবনারায়ণ চক্রবর্তী, প্রাণগোপাল সাহা, কৌশিক রায়, খগেন মণ্ডল, অনিরুদ্ধ গুহ সহ বিশিষ্ট জনেরা। এদিনের এই সাহিত্য সভার শুরুতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। মাতৃভাষা চর্চা নিয়ে সমৃদ্ধ আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট জনেরা। এরপর সঙ্গীত পরিবেশন, কবিতা পাঠ ও মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর পাশাপাশি বেশ কয়েকটি বই প্রকাশ করা হয়। এই প্রসঙ্গে পয়ার পত্রিকার সম্পাদক কবি সুবোধ দে জানান, আজ আমরা তো প্রতি মাসেই একটা করে সাহিত্য আড্ডা করি পয়া পত্রিকার পক্ষ থেকে। যেহেতু এই মাসটা 21শে মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটা বিশেষ দিন, সে না আমরা আজকের দিনটা নির্বাচিত করেছি আজকের এই মাসিক আড্ডা। সেই বানগড়ে আমাদের আজ মাসিক আড্ডা আমাদের আয়োজন করা হলো। এখানে কী কী হচ্ছে? আমাদের এখানে গান, কবিতা এবং ছোট ছোট যে কজন ছেলে মেয়েরা এসছে তাদের কবিতা আবৃত্তি এবং নানান রকম, তারা দুজন, একজন গান গাইলেন, একজন কবিতা আবৃত্তি করলেন, আর সবাই সবার মতন যাদের যে সৃষ্টি নিয়ে এসছে সব সৃষ্টির এখানে প্রকাশিত হলো। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, আমার নিউজ। ইউনিক কালেকশন, অল টাইপস অফ ফিমেল ড্রেসেস, Western top, designer sarees, churidar, kurta, leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, stylish kids dress, all this and much more at Sri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.